আমার নবীজির লাশ চুরির সম্পর্কেও হাত পাওয়া যায় তাদের কাদের ইহুদিদের নবীজির লাশ চুরি করতে গিয়েছিল যেই জাতি সেই জাতিটির নাম কি ইহুদি জাতি কত বড় জঘন্য কত বড় নিকৃষ্ট মন মানসিকতা হলে এমন কাজ করতে পারে 557 সালের একটি রাতে যেই সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন সুলতান নুরউদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি যখন ঘুমালেন গফিররজনীতে রাতের বেলায় নুরউদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখতেছেন তার রুমের ভিতরে যেন আল্লাহর নবী স্বয়ং উপস্থিত হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী উপস্থিত নুরউদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাইকে ডেকে বলছেন অনুরুদ্দিন চাঙ্কি তোমাকে আমি দুইজন মানুষকে দেখাচ্ছি ওই যে দেখো দুইজন মানুষ দেখা যায় নীল চোখ বিশিষ্ট দুইজন মানুষ এই দুইজন মানুষ আমাকে খুবভাবে বিরক্ত করতেছেন এই দুইজন মানুষ থেকে আমাকে একটু সংরক্ষণ করো নুরউদ্দিন চাঙ্কি তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করতেছেন ব্যাপারটা কি একদিকে নবীজিকে দেখেছি এটা তো আমার সৌভাগ্যের কিন্তু নবীজি আমাকে দেখালেন কি আর বললেন কি দুইজন ব্যক্তি কে এভাবে করে চিন্তা করতেছেন চিন্তা করতে করতে নুরউদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই আবার ঘুমিয়ে পড়লেন তিনি যখন ঘুমালেন দ্বিতীয়বার তিনি আবার স্বপ্নে দেখলেন আমার নবী যেন আমার ঘরে উপস্থিত আর নবীজি দুইজন ব্যক্তির দিকে ইশারা করে বলছেন ওই দুইজন ব্যক্তি থেকে আমাকে একটু সংবরণ করো হেফাজত করো দ্বিতীয়বার ঘুম ভাঙল তিনি এমন কথা কার কাছে পরামর্শ করবেন ভাবতেছেন চিন্তা করতেছেন কার কাছে বললে এর ফয়সালা হবে আর এমন বিষয় তো যে কাউকে বলা যায় না আমি কার কাছে বিষয়টি বলে সমাধানের দিকে যাব চিন্তা করতে করতে অজু গোসল ছাড়লেন অজু গোসলের কাজ তিনি সেরে দুই রাকাত নামাজ তিনি আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে এভাবে করে চিন্তা করতে করতে আবার তিনি ঘুমিয়ে পড়েছেন তৃতীয়বারে তিনি আবার একই স্বপ্ন দেখলেন আল্লাহর নবী রুমের ভিতরে উপস্থিত এবার নুরউদ্দিন জাঙ্গি ঘুম থেকে আবার জাগ্রত হলেন তিনবার যখন তিনি দেখেছেন এবার সন্দেহের অবকাশ আর নাই আছে নাকি জালালউদ্দিন মৌসুলি তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন সুলতান নুরউদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই তার সঙ্গে পরামর্শ করলেন জালালউদ্দিন মৌসুলি তিনি বললেন হুজুর এমন এত বড় একটি বিষয় আপনার নিকটবর্তী হয়েছে আমি মনে করি এই মুহূর্তে আপনার এক মুহূর্ত দেরি করার সময় নাই আমার মনে হয় এক্ষুনি আপনাকে মদিনার দিকে রওনা করতে হবে 6000 কম বেশি হতে পারে ঘোড়া নিয়ে অশ্বারোহী নিয়ে প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে নুরউদ্দিন চাঙ্গি রহমতুল্লাহ আলাই রওনা দিলেন রওনা দেওয়ার 17তম দিনে মদিনায় গিয়ে উপস্থিত হলেন মদিনায় যখন তিনি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর সকলকে আহ্বান করে ডাকলেন এবং তার অশ্বারোহী সেনাবাহিনীদেরকে ঘোষণা করলেন মদিনা ঘেরাও করে ফেলো সমাবেশ আহ্বান করে তাদেরকে ডাকলেন এবং ঘোষণা করলেন অমুক দিন থেকে আমি মদিনাবাসীদেরকে দাওয়াত করে খাওয়াইতে চাই শুরু থেকে নিয়ে 15 দিন পর্যন্ত দাওয়াতি কাজ চলেছে 15 দিন পর্যন্ত ওই দুইজন ব্যক্তির খবর পাওয়া যায়নি এবার লোকদেরকে ঘোষণা করলেন এবং সমাবেশ আহ্বান করলেন লোকদেরকে বললেন মদিনা এলাকার সমস্ত মানুষ আমার দাওয়াতে কি সামিল হয়েছে সমস্ত লোক একযোগে বললেন হুজুর মদিনার সমস্ত মানুষ আপনার দাওয়াতে হাজির হয়েছে তিনি ঘোষণা করলেন আমি আমার দিক থেকে কনফার্ম হয়ে শিওর হয়ে বলছি এখনো মদিনা এলাকার কিছু মানুষ আমার দাওয়াতে সামিল হয় নাই
এবার ভিতর থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, হুজুর আমার জানামতে দুইজন ব্যক্তি এখনো বাকি আছে, আপনার দাওয়াতে তারা শামিল হয় নাই। যখন দুইজন মানুষের নাম উল্লেখ করেছেন, কয়জন? দুইজন। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেছেন কয়জনকে? দুইজনকে। এবার দিলের ভিতরে, মস্তিষ্কের ভিতরে বিদ্যুৎ চমকে গেল। কিন্তু তারা খুব বুজুর্গ মানুষ, খুব বুজুর্গ মানুষ, তারা ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, ভালো কাজ করে, মদিনা মসজিদে নামাজ আদায় করে। কেউ কোনো মানুষ যদি তার কাছে গিয়ে হাত পাতে, সেখান থেকে ফেরত যায় না। তারা খুব দানশীল মানুষ, নামাজ আদায় করে, রোজা করে, হজ করে, জাকাতও দেয়, সব কিছু করে, খুব ভালো মানুষ। এবার বললেন, ঠিক আছে, তোমরা সবাই তোমাদের অবস্থানে থাকো। ওই ব্যক্তিকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনার নিকটবর্তী এলাকা একটা ঘর। ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন দুইজন ব্যক্তিকে দেখেছেন, নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই কনফার্ম হয়ে গেলেন, এই তো সেই দুই ব্যক্তি, আমি যেই দুই ব্যক্তিকে দেখেছি স্বপ্নে, নীল চক্ষু বিশিষ্ট দুইজন মানুষ, এ তো সেই দুইজন মানুষ, এরা তো আর কেউ নয়, এই দুইজন সেই ব্যক্তি। নুরুদ্দিন জাঙ্কি ধমকের স্বরে বললেন, সাবধান হও আর পরিষ্কার করে বলো তোমাদের উদ্দেশ্যটা কি। এরপরে বললেন, এই ঘরের কোথায় কোন জায়গায় কোনো সন্দেহ সূচক কিছু পাওয়া যায় কিনা দেখো। কোথাও কিছু পান না। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই হতাশ হয়ে গেলেন, আরে হলো কি, চেহারার সঙ্গে তো মিল আছে কিন্তু কোনো কোনো খুঁজে পাই না, রসুলকে বিরক্ত করছেন, এরকম কোনো কিছু তো খুঁজে পাই না। এবার করা যায় কি, কোনো উপায় নাই, খুঁজতেছেন আর চিন্তা করতেছেন কি করি। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই এবার খেয়াল গেল, তার নজর গেল জায়নামাজের দিকে। সেনাবাহিনীকে বললেন, জায়নামাজ এখান থেকে উঠিয়ে ফেলো। জায়নামাজ উঠিয়ে ফেলা হলো। জায়নামাজ যখন ওঠানো হলো, নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করলেন, যেই জায়নামাজটা পারা ছিল ওটা একটা চাটাইয়ের উপরে পারা ছিল। এবার অর্ডার করা হলো, চাটাই উঠিয়ে ফেলা হোক। চাটাই উঠিয়ে ফেলা হলো, দেখা গেল চাটাইয়ের নিচে একটা বিশাল পাথর খণ্ড। পাথর খণ্ডটি যখন দেখতে পেলেন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই, এবার বললেন, এবার পাথর খণ্ডটা সরিয়ে ফেলো। পাথর খণ্ডটা সরিয়ে ফেলা হলো। পাথর খণ্ডটি যখন সরিয়ে ফেললেন, আসল জায়গা এবার ধরা পড়ে গেল। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই এবার লক্ষ্য করলেন, যে পাথরের নিচ থেকে একটা সুরঙ্গ, যেই সুরঙ্গটি গিয়ে পৌঁছেছে বিশ্বনবী, আমার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, রহমতুল্লিল আলামিন, তার রওজা মোবারক পর্যন্ত সুরঙ্গটি পৌঁছে গেছে। নাউযু বিল্লাহি মিন জালিম। যখন সুরঙ্গটি খুঁজে পেলেন, বলিষ্ঠ কণ্ঠস্বরে এত জোরে ধমক দিয়েছেন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইয়ের চেহারা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে, রক্তে রক্তবর্ণ হয়ে গেছে। ধমকের স্বরে যখন বিশাল আকারে একটা ধমক দিয়েছেন, এবার দুইজন ব্যক্তি তাদের পরিচয় দিয়ে বলছেন, আমরা দুইজন হলাম ইহুদি। দুইজন কি? ইহুদি। চক্রান্তের যারা শীর্ষে অবস্থান করছে দুনিয়ায়, তাদের নাম কি? ইহুদি। কেন এই ইহুদিরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির চক্রান্ত করেছেন, শেষ পর্যন্ত সেটার সফলতা আসে নাই, কোথাও সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তানের চক্রান্ত কি? দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল। এবার দুইজনের পরিচয় দিচ্ছেন, আমরা হলাম ইহুদি, তোমরা এখানে কেন? আমাদেরকে মসুল শহর থেকে আমাদের দুজনকে ব্যাপকভাবে ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে, ব্যাপকভাবে ট্রেনিং দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, বিশাল সম্পদ দিয়ে, প্রচুর সম্পদ দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, ওই সম্পদগুলি আমরা খরচ করছি, এখন পর্যন্ত খরচ করতেছি। আর বলছেন,
আমাদেরকে এভাবে করে প্রস্তুত করে পাঠানো হয়েছে আজকে তিনটা বছর কয়টা বছর তিনটা বছর আমরা এখানে অবস্থান করতেছি রাত্রি যখন গভীর হয়ে যায় আমরা সামান্য একটু মাটি কেটে মদিনার বাইরে চামড়ার বসকে করে আমরা দূরে মাটিগুলি ফেলে দেই এর অর্থের যোগান দেয় আমার সেই ইহুদিরা আমরা এখান থেকে এই কাজগুলি আজকে তিনটা বছর চিন্তা করেছেন একটা দুইটা দিন নয় তিনটা বছর ধরে সুরঙ্গ করেছে আমরা তিনটা বছর আজকে এখানে অবস্থান করতেছি নুরুদ্দিন চাঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন এরপরে কি হয়েছে বলো এরপরের ঘটনা কি এরপরে আর কি করেছো তারা বললেন আজকে কিছুদিন পর্যন্ত আমরা যখন একদম শেষ দিকে পৌঁছলাম শেষের দিকে যখন আমরা গেলাম আর এক সপ্তাহ হলে নবীজির লাশটা আমরা পেয়ে যাব এমন একটি সময় যখন আমরা পৌঁছলাম ভিতর থেকে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল মনে হলো যেন আমরা ভিতরেই জীবিত অবস্থায় মাকফুন হয়ে যাব আমরা যেন জীবিত অবস্থায় দাফন হয়ে যাব এমন একটা পরিবেশ সৃষ্টি হলো ভূমিকম্পের মতো অবস্থা হলো বিদ্যুৎ চমকাতে লাগলো বিভিন্ন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো ওই সুরঙ্গের ভিতরেই আমরা সিচুয়েশন দেখা মাত্র সেখান থেকে কোনোভাবে প্রাণ নিয়ে বেঁচে এসেছি আমরা ওই দিনের পর থেকে আর মাটি কাটার সুযোগ আমাদেরকে আমাদের হয় নাই আমরা এখন পর্যন্ত এখানে অবস্থান করতেছি স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতেছি নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই বললেন তোমরা যে অন্যায় কাজ করেছ এই অন্যায় কাজের শাস্তি কি হবে তোমরা কি তা জানো বলে না জানি না নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাই বললেন তার সেনাবাহিনীদেরকে বললেন মরুভূমির ভিতরে চলো এদেরকে নিয়ে যাও আর কাঠ খড়ি এক জায়গায় করো বিশাল আকৃতির কাঠ খড়ি এক জায়গায় করে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করো পরিবেশ তৈরি করা হলো এই দুইজন ইহুদিকে কাঠের উপরে শুয়ে দেওয়া হলো কাঠের সঙ্গে বেঁধে দেওয়া হলো এরপরে নিচের থেকে আগুন ধরিয়ে দেওয়া হলো বলা হয়েছে এই আগুন এগারো দিন পর্যন্ত জ্বলেছে এগারো দিন আগুন জ্বলেছে আর এই আগুনের ভিতরে তারা দুইজন পুড়ে পুড়ে ছাই হয়ে দুনিয়া থেকে চলে গেছে এই ইহুদি জাতি এত চক্রান্ত করেছে আজও করছে গোটা বিশ্বে তারা এখন পর্যন্ত স্বপ্ন দেখে গোটা পৃথিবী তারা শাসন করবে একটা সময় যদিও আসবে কিন্তু এরা সফলকাম হবে না এরা চেষ্টাই করে যায় কিন্তু শেষ পর্যন্ত শুধু রক্তপাত খুনাখুনি মারামারি হানাহানি রাহাজানি এইগুলি এলাকায় সমাজে প্রতিষ্ঠা করে এরপরে আর তাদের সফলতা থাকে না তাদের সফলতা কি হয়ে যায় শেষ হয়ে যায় আজকে যারা করছে আমাদের উপরে জুলুম করছে মাজরুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কি কবুল হয়ে যায় সুতরাং মাজলুম হিসেবে মুসলমানেরা দোয়া করছে কিন্তু মুসলমানদেরকে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে তাদের ইমানকে মজবুত করতে হবে ইমান যদি মজবুত না থাকে তাহলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না দেখেন ইহুদিদের চক্রান্ত বলছিলাম সুদি কারবার চালু করেছে প্রথম কারা ইহুদিরা প্রত্যেকটা ব্যাংক কিন্তু পারে আমি আগেই বলেছি প্রত্যেকটা ব্যাংক পারে সামান্য একটু পরিবর্তন করে সেটাকে বৈধ করতে কিন্তু সেটা করবে না আপনি বললেও করবে না তার কারণ ইহুদিদের খ্রিস্টানদের চক্রান্ত হলো এর মাধ্যমে মুসলমানদের ইমানকে কি করা নষ্ট করা এই অবৈধ সম্পদ যখন তারা ভক্ষণ করবে শরীরটা নাপাক হবে এই অন্যায় যখন তারা করবে নিজের মায়ের সঙ্গে জেনা করবে অন্যান্য অপরাধগুলি তো আছেই আর এই অবস্থায় মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আজকে দেখেন শতকরা কত পার্সেন্ট আপনি বলবেন দুই চার পার্সেন্ট থাকলেও থাকতে পারে অধিকাংশ মানুষ সুদের সঙ্গে কি হয়ে গেছে জড়িত হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ পাকের দরবারে কি কবুল হচ্ছে কি যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের উচিত হলো আমাদের ইমানকে সংশোধন করা আর এই দাজ্জাল ইহুদি নাসারা এইগুলি থেকে এইগুলির চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকা এইগুলির চক্রান্তকে প্রতিহত করা এইগুলির চক্রান্তকে মোকাবেলা করার জন্য যা চেষ্টা আমাদের সকলকে তা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে এ প্রচেষ্টা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন সকলে বলি আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।